সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। এই মুহূর্তে যে সময়টাতে আমি দাঁড়িয়েছি সেটা হচ্ছে 13ই এপ্রিল 2018-র একদম শেষ মুহূর্তে, যে মুহূর্তটা থেকে মানে রাত পোহালেই একটা সুন্দর দিন, পহেলা বৈশাখ 14ই এপ্রিল। এই সুন্দর একটা দিনে সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা। এই এই মুহূর্তে আমি যে চিন্তাটা করছি বা এই টিউটোরিয়ালটা করার পিছনে যে রিজনটা, সেটা হচ্ছে এই টাইটেলটা, সেটা হচ্ছে গতির যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলোর প্রতিপাদন নিয়ে একটু আলাপ করতে চাই। এই ভিডিওটা প্রথমে চিন্তা করে নি করব, কিন্তু স্টুডেন্টদের ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবের কমেন্টসগুলোর পরে যে এই জিনিসটা আমার ধারণা হয়েছে যে অনেক স্টুডেন্ট যারা ক্লাস 9-এ নতুন ওঠে, এদের এক ধরনের ফিজিক্স নিয়ে চিন্তা থাকে, আর যারা ক্লাস 9টা মানে পার করে ক্লাস 10-এ আসে বা টেস্ট প্রি টেস্ট পরীক্ষাগুলো দিয়ে দেয়, তাদের ম্যাচিউরিটি লেভেলটা থাকে একটু বেশি কম্পারেটিভলি ক্লাস 9 এবং 10 যদি চিন্তা করি। ক্লাস 9-এর স্টুডেন্টরা যখন প্রথম ফিজিক্স বইটা হাতে পায়, তখন তারা যেই জিনিসগুলো বা তোমরা যারা ক্লাস 9-এর, যা মানে আমার টার্গেট অডিয়েন্স এই মুহূর্তে আমি ক্লাস 9-এর কথা চিন্তা করে বলছি, ক্লাস 10-এরও যারা আছো তাদের হয়তো এটা উপকার হতে পারে, কারণ এই জিনিসগুলো মানে গতির সমীকরণের প্রতিপাদন বেসিক্যালি এইভাবে পরীক্ষায় আসে না, 2018-এর হিসাব করে বলছি, কিন্তু এই প্রুভমেন্টগুলো বা এই প্রতিপাদনগুলো দরকার আছে। কারণ এই টিউটোরিয়ালটার পরে যে টিউটোরিয়ালটা করবো সেটা হচ্ছে আমি প্রথম গতির যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে গ্রাফ বা লেখচিত্র দিয়ে একটা অংশ থাকবে, যেখানে গতি অধ্যায়ের কিছু জিনিসের লেখচিত্র বা গ্রাফিক্যাল কিছু প্রেজেন্টেশন থাকে, যেটা দিয়ে বোঝা যায় ঢাল বা নতি বা স্লপ বের করার কিছু উপায়। আর এই ভিডিওটাতে আমি একটু গুরুত্ব দিতে চাই ওই চারটা সূত্র, যে চারটা সূত্রকে তোমাদের অনেকবার ব্যবহার করতে হয়। সেই সূত্রগুলো কি কি? সেই সূত্রগুলো হচ্ছে, আমি যদি প্রথমে চিন্তা করি তাহলে ফার্স্ট সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি খুব কমন সূত্র, অনেকবার ব্যবহার করেছো, এবং এটা কিভাবে আসলো প্রমাণটা, সেই প্রমাণটা নিয়ে একটু আলাপ করতে চাই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এটা একটা প্রতিপাদন বা এইটা একটা প্রতিপাদন করব। তৃতীয় সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একটা সূত্র। এবং চতুর্থ সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। খুবই কমন চারটা সূত্র, মানে এই সূত্রগুলো তোমরা ব্যবহার 9-এ যারা মানে নতুন 9-এ উঠেছ তাদের হিসাব করে বলছি অনেকবার এটা ব্যবহার করতে হবে। আর ক্লাস 10-এর তোমরা যারা অলরেডি এটা অনেকবার ব্যবহার করেছো এবং জানো কিভাবে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হয়। বাট ইন জেনারেল আমি ফেসবুকে যে রেসপন্স পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে দেয়ার আর লট অফ স্টুডেন্টস, বা এমনিতেও জিনিসটাকে কল্পনা করা যায়, যারা ফিজিক্সটাকে স্টাডি করে তাদের অনেকের একটা কমন প্রবলেম থাকে যে ম্যাথসটা যখন আসে পরীক্ষায় তখন কোন সূত্র দিয়ে যে অঙ্কটা করব, বা কিভাবে যে কোন সূত্রটা দিয়ে যে অঙ্কটা করলে আমার রেজাল্টটা আসবে সেটা পারি না বা সেটা হয় না। এক্ষেত্রে যেটা একমাত্র সাজেশন সেটা হচ্ছে আমি গতির দ্বিতীয় অধ্যায়, মানে এই অধ্যায়টার একটা ম্যাথমেটিক্যাল সলিউশনের ক্লাস আপলোড করেছিলাম অলমোস্ট 1 আওয়ার লং, সেখানে আমি 5টা গাণিতিক সমস্যা সমাধানের একটা ভিডিও আপলোড করেছি, এবং হোপফুলি তোমরা যারা ওই টিউটোরিয়ালটা দেখেছো তাদের কিছুটা সমস্যা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আর যদি তারপরেও কোনো ধরনের প্রবলেম থাকে, তোমরা আমাকে ফেসবুকে অনেকেই অনেক টেস্ট পেপারের বিভিন্ন ধরনের ম্যাথসের ছবি দিয়েছো, সৃজনশীলের এবং বিভিন্ন অঙ্কের, যাতে সেগুলো একটু সমাধান কিভাবে করা যায় তার একটা বুদ্ধি দেওয়া যায় এরকম একটা চিন্তা করে, সো সেগুলোকে আমি কম্পাইল করেছি এবং সেটা দিয়ে একটা সেকেন্ড টিউটোরিয়াল বানাবো, গাণিতিক সমাধানের সেকেন্ড টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটাতে গতির সমীকরণের এই সূত্রগুলো প্রতিপাদন কিভাবে করা যায় বা কিভাবে এখান থেকে এখানে আসলো সেইটার একটা বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই। প্রথমেই তোমাদেরকে একটু বলে নিই যে এই চারটা জিনিসের ক্ষেত্রে 5টা অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, এ ইউ ভি এস টি, সুভেট। এই যে সুভেট, আচ্ছা এটাকে শর্ট ফর্মে লেখা উচিত, সুভেট, এটাকে নিয়ে একটু পড়াশোনা করতে হবে।
এই যে পাঁচটা অ্যালফাবেট, এই পাঁচটা অ্যালফাবেট দিয়ে গতির মধ্যে যে কত ধরনের গাণিতিক সমাধান বা কত ধরনের প্রবলেম আসতে পারে তার কোনো আসলে লিমিটেশন নাই। এই যে এস, এই এস মানে হচ্ছে সরণ, সবাই জানি। ইউ মানে হচ্ছে আদি বেগ, এটা আমরা জানি। ভি মানে হচ্ছে শেষ বেগ, এ মানে হচ্ছে ত্বরণ, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। টি মানে হচ্ছে সময়। এখন এই যে পাঁচটা অ্যালফাবেটকে নিয়ে যে খেলাটা খেলতে হবে, এই খেলার মধ্যে সাকসেসফুল হইতে গেলে ওই চারটা সূত্রকে আগে বুঝতে হবে যে হোয়াট আর দ্য মিনিং, এই জিনিসটা কি। এখন এস যেটা আমরা সবাই জানি যে আমাদেরকে ফিজিক্সে ম্যাথ করতে গেলে এসআই ইউনিটে হিসাব করতে হবে। হোয়াট ইজ এসআই ইউনিট? দিস ইজ সিস্টেম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পদ্ধতি, যেটা স্টার্টিং হয়েছিল 1960 সালে, রাইট? এবং এই যে সুভ্যাট, এই এস মানে যে সরণ, এটা একটা ভেক্টর রাশি সবাই জানি, এবং এটার একক হচ্ছে মিটার। ইউ মানে হচ্ছে আদি বেগ, এবং আমরা এটাও জানি যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ ভেক্টর রাশি এই কারণে, কারণ বেগের একটা নির্দিষ্ট দিক আছে। সো আদি বেগ, শেষ বেগ, দুইটাই বেগ। তাহলে আদি মানে কি? আদি মানে হচ্ছে শুরুতে যে কোনো বেগটা থাকে, অর্থাৎ যে কোনো বস্তুর শুরুতে বা আমরা যে যতটুকু জিনিস আমরা চিন্তা করছি বা কোয়েশ্চেনে যে সিনারিওটা দেওয়া আছে তার প্রথম দিকের যে বেগটা থাকে সেটা স্থির অবস্থান থেকে হতে পারে বা যে কোনো বেগ নিয়ে হতে পারে, ওই বেগটা হচ্ছে আদি বেগ। এবং এটা একটা ভেক্টর রাশি যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডে কত মিটার বা কত দূরত্ব অতিক্রম করছে। সিমিলার ওয়েতে ভি যেটা, এইটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, দুইটাই বেগ, সুতরাং দুইটার একক হবে মিটার পার সেকেন্ড, মানে বেগের একক মিটার পার সেকেন্ড। আর একটা হচ্ছে এ মানে ত্বরণ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিন্স এম এস ইনভার্স টু। এখন যারা প্রথম নাইনে উঠেছে, আমি তাদের যদি একটু মনস্তাত্ত্বিক চিন্তাটা করি তাহলে দেখবা তোমরা যারা ক্লাস টেনে, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তাদের একটু যদি এক বছর পিছনে নিয়ে যাওয়া হয় যে নাইনে উঠে যখন তোমরা প্রথম ফিজিক্সটাকে হাতে নিয়েছিলে তখন অনুভূতিটা কেমন ছিল, এই জিনিসগুলোকে কতটুকু সহজে বোঝা যাইতো, তখন হিসাব করে দেখো এক বছর পরে তোমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাছে সহজ মনে হয়, কারণ এগুলো প্র্যাকটিস করেছো। সুতরাং এই প্র্যাকটিস যত করা যাবে, ম্যাথসগুলোকে যত প্র্যাকটিস করা যাবে, যত বেশি সংখ্যক গাণিতিক সমাধান করা যাবে তত জিনিসগুলো সহজ হবে। সো থিংস আর ভেরি ইজি। এই টি মানে হচ্ছে সময়, যার একক হচ্ছে সেকেন্ড। সো এই সুভ্যাট নিয়ে আমাদের পড়াশোনা এই অধ্যায়টাতে, মানে ফিজিক্সে তার অনেক অধ্যায় আছে, আরও অনেক সূত্র আছে, আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে এই চারটা জিনিসকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। লেটস স্টার্ট। আমি যদি প্রথম সূত্রটাকে চিন্তা করি, আমি যদি এখানে লিখি যে ভি, ধরো হ্যাঁ প্রথম সূত্র, হ্যাঁ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রতিপাদন। প্রতিপাদন মানে হচ্ছে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। এই প্রতিপাদনটা বুঝতে গেলে একটা সিনারিও চিন্তা করতে হবে, এই সিনারিওটা দিয়ে এই চারটা সূত্রকে প্রুফ করা যাবে। কিভাবে? থিঙ্ক অ্যাবাউট যে এটা হচ্ছে একটা রাস্তা, এবং এই রাস্তার মধ্যে একটা গাড়ি আছে বা একটা বস্তু আছে, এই বস্তুটা মুভ করছে, ওয়েল এনাফ। এখন এই গাড়িটা যখন এই জায়গাটা থেকে এই জায়গায় যাবে, এখান থেকে এ পর্যন্ত যে অতিক্রম করবে রাস্তাটা, এটা শুরুতে ওর যে বেগ থাকবে সেটা হচ্ছে ইউ। এই বস্তুটা যখন বা এই গাড়িটা যখন এখানে এসে পৌঁছাবে তখন ওর যে বেগটা থাকবে সেটা হচ্ছে ভি, শেষ বেগ, এটা আদি বেগ। এবং এখান থেকে এই পর্যন্ত ওর আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি। থিঙ্ক অ্যাবাউট টি ফর এনি টাইম, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, হোয়াট এভার, 4 বছরে আসছে, হোয়াট এভার টাইম, অ্যান্ড দ্যাট শুড বি এক্সপ্রেসড বাই সেকেন্ড। সেকেন্ড, সো টি সময় সে এখান থেকে এখানে আসছে, এবং এই দূরত্বটাকে আমরা চিন্তা করছি এস, সেটা যে কোনো দূরত্ব হইতে পারে, 10 মিটার, 20 মিটার, 50, 60, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এনিথিং এনিথিং
that distance should be expressed by meter. যদি এখানে কিলোমিটার দেওয়া থাকে তাহলে মিটারে নিয়ে অঙ্ক করতে হবে। 9 এর স্টুডেন্টদের অনেকের কাছে এই জিনিসটা খুবই মানে সারপ্রাইজিং যখন তাদেরকে ইউনিটটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তো ইউনিটগুলো কি কি চেঞ্জ করে দেওয়া হয়, ভি এর ক্ষেত্রে মানে ভি অথবা ইউ এর ক্ষেত্রে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে। ইভেন সাম হয় মাইল পার আওয়ার দেওয়া থাকে। সো কিলোমিটার থেকে মাইল পার আওয়ার থেকে সেকেন্ডে বা মিটার পার সেকেন্ডে কিভাবে যাইতে হবে এই ট্রান্সফরমেশনটা যদি একটা স্টুডেন্ট না জানে তাহলে ওই ডেটা দিয়ে অঙ্ক করলে জীবনে অঙ্কটা মিলবে না, রাইট? সো এসআই ইউনিট অঙ্কটা করতে হবে। সো দ্য ইউনিট অফ ভেলোসিটি মাস্ট বি এক্সপ্রেসড ইন মিটার পার সেকেন্ড, এবং এই ট্রান্সফরমেশনটা দরকার। আবার ইন কেস অফ টি আওয়ার দেওয়া থাকে, সো ঘন্টা দেওয়া থাকে, ইভেন দিন দেওয়া থাকতে পারে। সো একদিনে হচ্ছে 86,400 সেকেন্ড, সো সেকেন্ডে নিয়ে অঙ্কটা করতে হবে। যত ধরনের মানে পেঁচিয়ে যত ধরনের ঘুরিয়ে যত ধরনের কমপ্লেক্স সিনারিও দিয়েও ফিজিক্সের অঙ্ক দেওয়া হোক না কেন, একটা স্টুডেন্ট যদি সিনারিওটা বুঝতে পারে তাহলে তার পক্ষে অঙ্ক করা সম্ভব। সো এরকম একটা চিত্র আমরা কল্পনা করে নিতে পারি। তো চিত্রটার ক্ষেত্রে আমরা এটা মনে করব যে প্রথম সূত্রটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা প্রতিবেদনের ক্ষেত্রে আমরা স্পষ্টতা দেখতে পাচ্ছি, এখানে কোনো সরণের কথা বলা হয় নাই। তার মানে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভি এ অ্যান্ড টি, দ্যাট মিন্স শেষ বেগ, ত্বরণ এবং সময়ের সাথে সম্পর্ক। সো এই ক্ষেত্রে ভি ইউ এ টি এর সম্পর্কটাকে স্থাপন করার জন্য আমাদেরকে একটা সিনারিও মনে করতে হবে। কি এটা লিখতেই হবে যে মনে করি বা ধরা যাক কোনো বস্তু, কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে, ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই কথাটাকে চিন্তা করতে হবে। এখন এই মানগুলো যে কোনো কিছু হইতে পারে, এই ত্বরণের মানটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এখন এখানে অনেক স্টুডেন্টের একটা কনফিউশন থাকে, স্যার মাঝে মাঝে এ এর মানটা মাইনাস হয়, এই মাইনাস কি বসাবো বা এই মাইনাসটাকে দিয়ে কি আমি কি মন্দন বুঝবো, পরীক্ষার উত্তরের ক্ষেত্রে আমি কি মন্দন লিখবো না মাইনাস লিখবো। ওয়েল, এখানে আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি যে যদি এ এর মান মাইনাস আসে তাহলে তুমি বলবা যে উত্তর বস্তুটির ত্বরণ -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি উত্তরটা -5 আসে। অথবা যদি বলো যে বস্তুটির মন্দন তাহলে মাইনাস ব্যবহার করার প্রয়োজন নাই, বিকজ ভেরি সিম্পলি মাইনাস শব্দটা বা মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে বা এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে হ্রাস পেয়েছে, কমেছে। সো এটা হচ্ছে মন্দন। এস মানে হচ্ছে দূরত্ব। তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু কোনো এস নাই, তার মানে আমরা প্রথম কথাটা এই চিত্রটা একে ধরে নিব যে ধরা যাক একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এখন এবার একটা প্রশ্ন হচ্ছে যে সুষম ত্বরণটা আবার কি? সুষম ত্বরণ হচ্ছে যে ত্বরণটার মান চেঞ্জ হয় নাই, এই জার্নিটা যে করেছে গাড়িটা বা বস্তুটা এই সময়টাতে তার বেগ প্রতি সেকেন্ডে সমান হারে বেড়েছে। সো এটা হচ্ছে ত্বরণ, সেটা সমান হারে কমতেও পারে, তাহলে মন্দন হবে। এবং মন্দন হইতে থাকলে একটা সময় গাড়ি এসে থেমে যাবে, বিকজ এখানে মানে বেগের মানটা কমছে। সুতরাং বেগের মান যদি বাড়তে থাকে তাহলে বস্তুটার বেগ বাড়ছে, অর্থাৎ ত্বরণ বাড়ছে। সো দিস ইজ প্রিটি ইজি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি এই মুহূর্তে কথাগুলো বলছি একমাত্র ক্লাস 9-এর একটা স্টুডেন্টকে বোঝানোর জন্য, প্রিলিমিনারি স্টেজে ফিজিক্সটাকে যেভাবে প্রেজেন্ট করতে হবে। যদি আমার কথায় তোমাদের কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হয় তোমরা একদম ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন আন্ডার দ্য ভিডিও। সো সেক্ষেত্রে আমি বুঝে নিব যে কোন জায়গাটাতে তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। সো আমি যদি এই কথাটা বলি, এই কথাটা আমি একবারের জন্য লিখছি যে ধরা যাক, হ্যাঁ শব্দটা একটু মাথায় রাখতে হবে, ধরা যাক কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে, এ সুষম ত্বরণে চলে টি সময়ে
বিশেষ বেগ প্রাপ্ত হয়। এখন এই জায়গাটার মধ্যে আমরা চারটা জিনিসকে আমরা পিক করেছি, কি কি পিক করেছি, ইউ এ টি এন্ড ভি, চারটা জিনিস, বিকজ এখানে কোনো স্মরণ নিয়ে কথা হচ্ছে না। সো আমরা যেহেতু চারটা জিনিসকে পিক করেছি, এখন আমাকে চিন্তা করতে হবে যে যেটা শেষ বেগ ত্বরণ এবং সময়ের সাথে সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে আমরা কি জানি ত্বরণের সংজ্ঞা থেকে, আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বা একক সময়ে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। সো বেগের পরিবর্তনটা কত হয়েছে, আমরা সবসময় ভি থেকে ইউ কে বাদ দিই। এখন একটা স্টুডেন্ট এই প্রশ্ন করতে পারে, স্যার ইউ মাইনাস ভি যদি হইতো তাহলে কি হইতো? বিষয়টা হচ্ছে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সময়ের স্থান কাল পাত্র ভেদে একটা স্ট্যান্ডার্ডকে চিন্তা করি। এখন ভি শেষ বেগ, এই ভিটা যদি বেশি হয় ইউ এর থেকে, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে ত্বরণ ছিল এবং সেটা ধনাত্মক ত্বরণ, কারণ তার বেগ বেড়েছে। আর এটা থেকে এটা যদি কম হয় তাহলে ডেফিনেটলি মনে করতে হবে এখানে এর মানটা মাইনাস ছিল, বিকজ এটা মন্দন এবং তার বেগ কমেছে। ক্লিয়ার? সো ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। সুতরাং ত্বরণের সূত্রানুসারে আমি যদি চিন্তা করি, ত্বরণের সূত্রানুসারে এই কথাগুলো কিন্তু এই চারটা প্রমাণের ক্ষেত্রে সিমিলার থাকবে। ত্বরণের সূত্রানুসারে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, দিস ইজ ভেরি ইজি। ভি মাইনাস ইউ মানে হচ্ছে বেগের পরিবর্তন, একক সময়ে যদি আমি চিন্তা করি তাহলে আমি টি দিয়ে ভাগ করব। সো ভি মাইনাস ইউ বাই টি উড বি ইকুয়াল টু এ। সো এ মানে কি? ত্বরণ। ভি মানে হচ্ছে শেষ বেগ, ইউ মানে আদি বেগ, টি মানে সময়। সো নাও উই ক্যান রাইট টি এর সাথে এ গুণ, দ্যাট মিন্স ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এ টি। অ্যান্ড দেন ইউটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এবং এটাই হচ্ছে প্রথম সবচেয়ে সহজ প্রতিপাদন, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মাত্র তিন লাইন। এবার যদি আমি একটু অন্যরকম চিন্তা করি, যদি আমি বলি যে বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা করেছিল, ইফ দ্য কন্ডিশন ইজ লাইক দ্যাট, স্থির অবস্থান থেকে যাত্রা করেছিল, তাহলে এই শব্দটা, স্থির শব্দটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে এটার আদিবেগ শূন্য। দ্যাট মিন্স ইউ মাস্ট বি জিরো। যদি এই জায়গায় বলা হয়ে থাকে স্থির অবস্থান, সো ইফ দ্য পজিশন ওয়াজ স্টিফট, তাহলে এই ইউটা হবে জিরো। তাহলে স্থির অবস্থান থেকে যদি ইফ u equals to 0, then v would be equal to at, v equals to at, কারণ u এর মানটা 0, u যদি 0 হয়ে থাকে তাহলে আমি এটাকে উইথড্র করতে পারি, then v should be equals to at, but in this case আমরা প্রথমে বলেছিলাম সুষম ত্বরণ, অর্থাৎ ত্বরণের মান যদি চেঞ্জ না হয় এই পিরিয়ড, এই পিরিয়ডটাতে বা এই সময়টাতে, বা আমরা যতটুকু সময় চিন্তা করছি এই সময়টাতে যদি ত্বরণের মান চেঞ্জ না হয়, তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ এই এটা হচ্ছে একটা ধ্রুবক। এখন প্রশ্নটা হচ্ছে, এখন আমি যদি বলি যে ভি ইকুয়ালস টু ধ্রুবক ইনটু টি, ইন দিস কেস এই ধ্রুবকটাকে আমরা, ধ্রুবকের সাথে যদি একটা সমান আছে তাহলে আমরা এটা এরকম করতে পারি যে v is proportional to t, এটা হচ্ছে আরেকটা সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন v and t। অর্থাৎ একটু চিন্তা করি, v is proportional to t means যে যদি একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা করে এবং সুষম ত্বরণে চলতে থাকে, তাহলে তার বেগ মানে শেষ বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সে যত সময় ধরে চলবে তত তার বেগ বাড়বে। ক্লিয়ার রিলেশনশিপ? ফিজিক্সে ইটস অল অ্যাবাউট ম্যাথমেটিক্স, ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশনস, ইটস অল অ্যাবাউট কোয়ান্টিটেটিভ ভ্যালু।
সো কোয়ান্টিটেটিভ ভ্যালুতে এই ক্ষেত্রে আমরা কি ইনফারেন্স আনতে পারি বা ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম যে ভি ইজ প্রপোর্শনাল টু টি মিনস ভি বেগ ডিপেন্ড করছে টি এর উপরে, দ্যাট মিনস টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ভি হচ্ছে ডিপেন্ডেন্ট অন টি, দ্যাট মিনস টি যদি বাড়ে ভি বাড়বে, টি যদি কমে ভি কমবে, যতক্ষণ ধরে সে চলবে ততক্ষণে তার বেগ বাড়তে থাকবে, যখনই সে যত কম চলবে তার বেগ তত কম হবে। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু ভি, ইট মিনস এই ভ্যারিয়েবলটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটু মাথা রাখতে হবে, আর ভি হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা একটা সম্পর্ক বসাবো তখন মাথায় রাখতে হবে যে কে ডিপেন্ডেন্ট অ্যান্ড কে ইনডিপেন্ডেন্ট। ইন দ্যাট কেস এই চিহ্নের ডান দিকে যে থাকবে দ্যাট ভ্যারিয়েবল ইজ ইনডিপেন্ডেন্ট বিকজ ওর চেঞ্জের সাথে ওর চেঞ্জটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? আই থিঙ্ক ইটস বিকজ দিস ইজ প্রিটি ইজি। এবার যদি আমি সেকেন্ডটাতে যাই, সেকেন্ড এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি প্রতিপাদন, এইটা প্রতিপাদন, এটা প্রুফ করব। এখন এটা যদি প্রুফ করতে হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে কিন্তু আবার এ নাই, ত্বরণ নাই। দিস ইজ ইম্পর্টেন্ট, এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, ইট মিনস দ্যাট এখানে ত্বরণ নিয়ে কথা হচ্ছে না, এখানে কথা হবে এস ইউ ভি আর টি নিয়ে। তাহলে আমি এক্ষেত্রে কি বলতে পারি, ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে টি সময়ে সুষম ত্বরণে চলে, বিকজ এই ত্বরণটাকে আমি সুষম ত্বরণ আগেও বলেছি এখানেও বলছি, কিন্তু ত্বরণের মানটা এখানে দেওয়া নাই। ত্বরণকে ব্যবহার করা না করার পিছনে রিজন হচ্ছে যে গড় বেগ শব্দটা এখানে ব্যাখ্যা করতে হবে। গড় বেগ দিয়েও দূরত্বের সাথে সময়ের একটা সম্পর্ককে বের করা যাবে। কিভাবে? এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এই সম্পর্কটা প্রতিপাদন করার আগে বলতে হবে ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে বা সুষম ত্বরণে চলে টি সময় ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এবং ভি শেষ বেগ প্রাপ্ত এবং এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। একটু দেখো এই চিত্রটার দিকে, এখানে যদি এই এই চিত্রটার মধ্যে আমরা এ কে উইথড্র করি তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে একটা শব্দ আসবে, সেটা হচ্ছে তাহলে বস্তুটার গড় বেগ, সো গড় বেগ এটাকে বলা হয় হচ্ছে বার, এই চিহ্নটা হচ্ছে বার, দ্যাট মিনস অ্যাভারেজ। সো গড় বেগ হচ্ছে এই বস্তুটার আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড়। আবার বেগের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা বস্তু বা স্মরণের সংজ্ঞার সাথে যদি আমরা সম্পর্কটাকে সময়ের সাথে ধরি তাহলে চিন্তা করতে হবে একটা বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে এবং সেটা যতক্ষণে সে করেছে সেটার ভাগফলটা হচ্ছে তার বেগ। তাহলে আমি এটাও বলতে পারি যে গড় বেগ ইকুয়ালস টু বা গড় বেগ বার ভি ইকুয়ালস টু এস বাই টি, এস বাই টি। নাও ইফ ইউ সি দ্যাট দ্য হোল থিংস ইজ ইকুয়াল টু বার ভি অ্যান্ড বার ভি, দ্যাট মিনস আমরা প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ থেকে দুইটাকে ইজিলি কোরিলেট করতে পারি। সো এস বাই টি ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু, তার মানে এটা সমান এটা, কারণ দুইটাই হচ্ছে বার ভি, দ্যাট মিনস এবার টিটাকে শুধু ওই পাশে নিয়ে দিব তাহলেই হয়ে যাবে। দ্যাট মিনস এস ইকুয়ালস টু এখন হোল এই রাশিটার সাথে টিটা গুণ হবে, দ্যাট মিনস ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এটা হচ্ছে আর একটা প্রতিপাদন। এখন এই সূত্রটাকে স্যার কখন ব্যবহার করব, ইফ দিস ইজ দ্য কোয়েশ্চেনস, তখন মানে কিভাবে বলি, তোমরা আমার ফার্স্ট সেকেন্ড টিউটোরিয়ালটা যেটা গতির গাণিতিক সমাধানের ম্যাথমেটিক্যাল সলিউশন মোশন এই টাইটেলে যে ভিডিওটা আছে সেখানে একটা মানে ইসে ছিল লেখচিত্রের মতো একটা ছিল যেখানে দুইটা কলামে
দুইটা রোতে আমি লিখেছিলাম যে ভি এবং টি এর মধ্যে কতগুলো ভ্যালু। ওই সকল অঙ্কের ক্ষেত্রে যদি ত্বরণের মান বের না করেও এস এর মান বের করা যাবে এই সূত্রকে ব্যবহার করে, যদি আমরা এ ব্যবহার করতে না চাই, না চাইতেই পারি। ভি এবং ইউ এর মান দেওয়া থাকলে, টি দেওয়া থাকলে এস বের করা যাবে। অথবা এখানে চারটা জিনিস আছে, এটা একটু মাথায় রাখতে হবে অঙ্কটা করার সময়। এখানে চারটা জিনিস আছে, এস ভি ইউ টি এন আই। এখন এই চারটা মানের মধ্যে যে কোনো তিনটা মান দেওয়া থাকলে বাকি মানটা বের করা যাবে। যদি দূরত্বের কথা বলা থাকে, যদি আদিবেগের কথা বা শেষ বেগের কথা বলা থাকে, সময়ের কথা বলা না থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। এখন অঙ্কটা পড়ার সময় বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো দেওয়া হয় ফিজিক্সে, সেটা টাইটেলটা পড়ার সময় চিন্তা করতে হবে যে কি কি ডেটা দেওয়া আছে এবং কি ভাষায় দেওয়া আছে। যদি বলা হয় যে কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ধরে নিতে হবে ইউ এর মান জিরো, অ্যাকচুয়ালি জিরো। আবার যদি বলা হয় যে বস্তুটা চলতে চলতে থেমে গেছে, তাহলে হচ্ছে ভি এর মান জিরো। এবং টি এর মান যদি বলা থাকে যে এতক্ষণ ধরে চলছে, তাহলে আমরা টি এর মানটা পেয়ে যাব। এখন এইভাবে তো পরীক্ষার খাতায় বলা থাকবে না যে সময় এত সেকেন্ড, নট দ্যাট। বলা থাকবে যে কোন একটা গাড়ি এই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে এবং এতক্ষণ পরে সে এইরকম বেগ প্রাপ্ত হয়েছে। সো এই যে বলা হলো এতক্ষণ পরে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য ভ্যালু অফ টি, ব্যবহার করতে হবে। ওকে, এরপর হচ্ছে তৃতীয়টা, সেটা হচ্ছে এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের প্রতিপাদন। তৃতীয়টা হচ্ছে এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিপাদন। এইখানে আবার কিন্তু ভি নাই, মানে হচ্ছে শেষ বেগ নাই। এস আছে, ইউ আছে, এ আছে, টি আছে। তো এখন আবার আমরা কি বলবো? এখন আমরা বলবো এই সূত্রটা থেকে বা এই চিত্রটা থেকে, যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, রাইট? এখন আমরা কিন্তু ভি এর কথা আসছে না, সুতরাং বা আনছি না। কেন? বিকজ এই প্রতিপাদনের ক্ষেত্রে ভি নাই। সুতরাং আমরা ধরবো এরকম ভাবে যে ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। এখন টি সময়ে যদি বস্তুটি অতিক্রান্ত এরকমই হয়, তাহলে একটু মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই এই ক্ষেত্রে বস্তুটার যে গড় বেগ, তাহলে গড় বেগটা কত? গড় বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব বাই সময় এইটাই যদি আমার কাছে থাকে, তা আমরা একটু চিন্তা করে দিই, আমাদের এখন এস প্রমাণ করতে হবে। সো এস, এটা এভাবে না দিয়ে এস ইকুয়ালস টু বার ভিটি, দ্যাট মিনস এটার সাথে গুণ করলাম, আমি এসটাকে নিয়ে আসলাম। আবার আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস জানি যে বস্তুটার গড় বেগ হচ্ছে শেষ বেগ এবং আদি বেগের গাণিতিক গড়, অর্থাৎ দুইটাকে যোগ করে দিয়ে ভাগ করলে আমরা একটা অ্যাভারেজ ভেলোসিটি পাবো। যদিও এখানে কোনো শেষ বেগের কথা বলা হয় নাই, কিন্তু এটাকে অমিট করা যাবে, মানে বাদ দেওয়া যাবে। কিভাবে? আমরা যদি এটা চিন্তা করি যে গড় বেগ হচ্ছে শেষ বেগ আদি বেগের গাণিতিক গড়, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। এখন এই বার বি এর মান যদি আমরা এখন এই জায়গাটাতে বসাই দিই, অর্থাৎ এক নম্বর সমীকরণে বসায় দেই, তাহলে আমরা থার্ড যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এস ইকোয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। তার মানে এস ইকোয়ালস টু ভার বি টি ছিল, এখন ভার বি এর মান যেহেতু ভি প্লাস ইউ বাই টু, তাহলে এই মানটাকে এখানে বসায় দিলাম, রাইট? তাহলে আমরা একটা সমীকরণ পাইলাম। এখন এই ক্ষেত্রে এই তৃতীয় সমীকরণটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখন আমাকে এখান থেকে ভি উঠিয়ে দিতে হবে। কিভাবে উঠিয়ে দিব? যেহেতু প্রথম সূত্র থেকে আমরা একটা সম্পর্ক পেয়েছি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে এই ভি এর জায়গায় আমরা যদি এখন ইউ প্লাস এটিটাকে বসায় দিই, কিভাবে? এস ইকুয়ালস টু এই যে ভি, এখানে যদি আমি লিখি ইউ প্লাস এটি, লেখা যাবে প্লাস এখানে আছে ইউ divided by 2 into t because v equals to u plus at। এই যে আমি এখানে বসায় দিলাম, এটা হচ্ছে এই v এর মান।
এই ভি এর মানটা আমি এখানে বসায় দিলাম। এখন যদি আমরা এটাকে একটু সরলীকরণ করি তাহলে আমাদের ম্যাথমেটিক্সটা হয়ে যাবে s equals to, এখন এখানে একটা u, এটি আবার u আছে, তার মানে হচ্ছে কি এখানে u plus u that means 2u plus at, নিচে হচ্ছে 2 into একটা t আছে। এখন যদি t দিয়ে আমি গুণ করি তাহলে কি হবে 2ut plus এর সাথে t দিয়ে গুণ যদি করি তাহলে হচ্ছে at square, নিচে আছে 2। এখন এই যে নিচের হরটা যে আছে ম্যাথমেটিক যদি চিন্তা করি তাহলে s equals to, এখন আমি যদি 2ut কে সমানভাবে 2 কে দিয়ে দেই তাহলে এরকম হবে t square by 2, that means এখন আমি 2 কে 2 কে কেটে দিই আর এটা হচ্ছে নিচে 2, that means s equals to এখন উপরে থাকছে ut plus, এটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে হচ্ছে half a t square, and that is the proof s equals to ut plus half a t square। ঠিক আছে, সহজ। এবং ঠিক এই জায়গাটার মধ্যে এই যে এখানে তিনটে সমীকরণ আছে, এখন আমি যদি একসাথে বলে দিই চতুর্থ সূত্রটা, দ্যাট মিন্স v square equal to u square plus 2as প্রমাণ করতে চাই, তাহলে এইখানে এই পর্যন্ত যে পর্যন্ত আসছি আমরা এই যে তিন নম্বর সমীকরণ পর্যন্ত, that would be same s equals to v plus u by 2 into t, এই তিন নম্বর এতক্ষণ পর্যন্ত আমরা যা লাভ করেছি এই ক্ষেত্রে প্রিলিমিনারি স্টেজে এটা সেম থাকবে। সো s equals to v plus u by 2 into t, এই তিন নম্বর সমীকরণটাকে আমরা টেনে এখানে নিয়ে গেলাম। মানে প্রথম থেকে আমি একটু শর্ট করার চেষ্টা করছি, এই এক্সপ্লানেশনটা এখানে বসাই এই পর্যন্ত আসবো। এখানে যেরকম বলেছি বার v হচ্ছে s by t, বার v হচ্ছে v plus u by 2, দ্যাট মিন্স এটা একটা গাণিতিক গড়, দ্যাট মিন্স এখন এটা হচ্ছে বিষয়। এখন মজার ব্যাপারটা হচ্ছে এই সমীকরণে আবার কি নাই, t নাই। তো এই সমীকরণে কি ছিল না, v ছিল না, তাই আমরা হচ্ছে এই v টাকে এখান থেকে অমিট করে দিছি। আবার এই সমীকরণে t নাই, তো এই সমীকরণ থেকে t অমিট করে দেব। তো কিভাবে অমিট করব, এই যে এখানে আছে, আমরা যেহেতু জানি যে আমরা এই যে ঈশার সূত্র থেকে, ত্বরণের সূত্র থেকে আমরা পেয়েছি যে v equals to u plus at, পেয়েছি। তো এরকম লিখতে পারি না আমরা যে at equals to v minus u, অবশ্যই পারি। অনেক স্টুডেন্ট এই এক্সচেঞ্জটা করতে গিয়ে এখানে u minus v লিখে দেয়, কারণ ওর কাছে মনে হয়েছে যে u টা এই পাশে আছে, বাট বেসিক্যালি কিন্তু এটা v minus u হবে, কেন আমি পুরো জিনিসটাকে আগে পক্ষান্তর করে এরপর ওই পাশে একবারে নিয়ে গেছি। সুতরাং এই চেঞ্জটা করার সময় তোমরা একটু সাবধান থাকবা, do not make any mistake because it's all about calculation and this is the beauty of mathematics and mathematics ta ei jonno abishkar hoyeche nirbhul bhabe dirgho khon chinta kore calculation kore ja kichu kora dorkar ei quantitative explanation ba analysis ta ke mathar moddhe kore chinta korte hobe এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এ কারণে আমাদের ছোটবেলায় তোমরা যারা সরল অঙ্ক করেছো এত বড় বড় অঙ্ক রেজাল্ট হইতো 1, 0, 2, খুব কষ্ট লাগতো তখন যে এত বড় অঙ্ক করে 1 হয়েছে অ্যান্সার, বাট দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস দ্যাট ইউ শুড গো থ্রু দ্য হোল 27-30 লাইন্স এবং তোমাকে এর ভিতরে ম্যাথস করতে হবে এবং সবার শেষে একটা সরলতম একটা অঙ্ক সরলতম অ্যান্সার হবে। ওই প্র্যাকটিসগুলো এই কারণেই করা হয়েছে, টু ইনক্রিজ দ্য অ্যানালাইটিক পাওয়ার অফ এ হিউম্যান, ম্যাথমেটিক্স করতে হবে। এখানেও ঠিক সেম। সো এখন যদি আমি বলি যে এখন টি এর মান কত, তাহলে টি এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। এইবার এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ, কারণ এটা 3 নম্বর সমীকরণ ছিল প্রিভিয়াসলি। এখন যদি আমি এই টি এর মানটাকে এখানে বসাই দিই, এই টি এর মানটাকে
আমি এইখানে বসায় দিব। তৃতীয় নম্বর সূত্র, এখানে তৃতীয় নম্বর সূত্রে বা তৃতীয় নম্বর সমীকরণটাতে ভি এর মান বসিয়েছি, কারণ এখান থেকে ভি ছিল না, ভি এর মান বসিয়ে একটা সূত্র পেয়েছি। আবার এখানে টি এর মানটা বসাবো, টিকে ভ্যানিশ করে দিব। কিভাবে? এখন যদি আমি তৃতীয়টাকে টানি তাহলে এরকম হবে ভি প্লাস ইউ বাই টু ইন্টু এই যে টি, দ্যাট মিনস ভি মাইনাস ইউ বাই এ। সি দ্যাট ইজি। এখন যদি আমি এস ইকোয়ালস টু উপাসে দুইটাকে গুণ করি, এটা একটু সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কি হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। এখন আমি টু এর সাথে এসটাকে কি করব, গুণ করব। তার মানে আমি যদি এখন পুরোটাকে উল্টা নিয়ে আসি এই পাশে, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ এস, এই উপরের লবটাকে এ পাশে নিয়ে আসছি আর টু এর সাথে এই বজ্র গুণন করে ওই পাশে নিয়ে গেছি, কোনো চেঞ্জ হয় না। এখন চেঞ্জ হবে ইউ স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দিব, তাহলে ইউ স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, দ্যাট ইজ ইউ স্কোয়ার প্লাস টু এ এস। অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ প্রুফ। এই তো, কঠিন তো কিছু নাই। এখন আবার যদি আমি বলি যে এই সূত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এখন যদি আমি বলি এই সূত্রে আদিবেগ যদি শূন্য হয় তাহলে ইউ স্কোয়ার উঠে যাবে, ইউ স্কোয়ার উঠে গেলে তাহলে ভি স্কোয়ার সমান টু এ এস হবে। এখন আমি যদি বলি আবার যে ত্বরণটা স্থির ছিল, অর্থাৎ সরি ত্বরণটা সুষম ত্বরণ ছিল, তাহলে টু এবং এ এই সম্পর্ক দুইটা ধ্রুবক হয়ে যাবে, তখন আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এস। এই সম্পর্কে আমরা কি লিখতে পারি যে স্থির অবস্থান থেকে গতিশীল কোনো বস্তুর, সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। আর এখানে আমরা কি লিখতে পারি, আমরা যদি ইউটাকে জিরো করে দেই এবং যদি ত্বরণ যদি ধ্রুব থাকে তাহলে হাফ এ ধ্রুবক থাকবে, দ্যাট মিন্স এখানে যে সম্পর্কটা আসবে সেটা হচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তার মানে হচ্ছে আমরা এস এর সাথে টি এর সম্পর্ক পেলাম, এস এর সাথে ভি এর সম্পর্ক পেলাম, দ্যাট মিন্স এখন বলা যাবে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সরণ সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ 3 সেকেন্ড যদি হয় সরণ হবে 3 স্কোয়ার মানে 9 মিটার, 5 সেকেন্ডস যদি হয় সরণ হবে 5 স্কোয়ার 25 মিটার। সিমিলার ওয়েতে সরণ বেগের বর্গমূলের সমানুপাতিক, সরণ যদি হয় 100 মিটার তাহলে বেগ হবে 10 মিটার পার সেকেন্ড, সরণ যদি হয় 64 মিটার তাহলে বেগ হবে 8 মিটার পার সেকেন্ড। এই তো, এই হচ্ছে এক্সপ্লেনেশন। এবং আমি বিশ্বাস করব যে এখানে কোনো কঠিন কিছু নাই, বোর্ডে প্রথমে কিছু লিখি নাই, সো আমি লিখে বললাম এবং অনেকে বলেছে একটু বোর্ডে লেখা বড় করতে। আমার মনে হয় যে যে রেজলিউশনে ভিডিওটা করছি হোপফুলি দেখতে মানে দেখার কোনো সমস্যা হওয়ার কথা না, বাট ওকে, যদি এই ম্যাথসগুলো বা এই ধরনের অ্যালফাবেটিক কোনো ধরনের মানে ভিশনারি প্রবলেম হয় আমাকে লিখো যে দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। সো দিস ইজ দ্য প্রুফ অফ অল সর্ট অফ ইকুয়েশনস, মোশন ইকুয়েশন, এই হচ্ছে প্রমাণ। সো আমি বিশ্বাস করব তোমরা যারা এই টিউটোরিয়ালটা দেখেছো, আই হোপ ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকোয়ালস টু এস ইকোয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এই প্রমাণ এবং এই সম্পর্কগুলো মাথা রাখবা। সো দেখা হবে পরের টিউটোরিয়ালটাতে, যেখানে গ্রাফ বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা স্লোপ বের করার সিস্টেম নিয়ে আলাপ করবো। আল্লাহ হাফেজ।